পাঁচ ভাই একসাথ মারছে ঘষি খাচ্ছে ভাত আরো পাঁচ সাথে তার কেমন আছেন নমস্কার জয় বাবা ফেলুনাথের সেই বিখ্যাত সিনটির কথা মনে পড়ে সেই বিখ্যাত দৃশ্য যেখানে কিনা এরকম ধাঁধার মাধ্যমে একটি ছোট ছেলের সঙ্গে ফেলুদা কিভাবে তাদের নিজের সম্পর্কটি তৈরি করছিল কিভাবে তার থেকে কথা বার করার চেষ্টা করছিল আসলে ধাঁধা এইরকমই বুদ্ধি গ্রাহ্য একটি বিষয় এই যে ধাঁধা নামক বিষয়টির কথা আমি এত সহজে বললাম এটা কিন্তু বহু বহু কাল অর্থাৎ প্রাচীন কাল থেকে আমাদের জীবনে তার উপস্থিতি রয়েছে এবং ছড়ার মতো এক্ষেত্রেও বলতে হয় এটা কেবলমাত্র বাংলার সম্পদ নয় কোন রকম আমাদের দেশজ সম্পদ নয় ধাধা বিষয়টা কিন্তু মানব জাতির একটি সম্পদ সাহিত্যের পথের আজকের আরো একটি নতুন পর্বে আমরা জেনে নেব ধাঁধা সম্পর্কে কিছু কথা ধাঁধা লোক সাহিত্যের দিক থেকে দেখতে গেলে একটি অন্যতম সম্পদ বা অন্যতম একটি অংশ এটি আসলে জীবনের একটি অন্যতম অংশ ছিল। জায়গা থেকে আমরা জানতে পারি বিভিন্ন গ্রন্থ বিভিন্ন রকমের ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে ধাঁধা বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ ছিল সেই সময় এক এক সময় জানা যাচ্ছে যে ধাঁধার মধ্যে দিয়ে যেমন উত্তর দিয়ে যেরকম সুখ সমৃদ্ধি সম্পদ ইত্যাদি লাভ করা যেত সেই রকমই আবার মৃত্যুদণ্ড থেকে ফিরে এসেছেন মানুষ ধাঁধার ঠিক মতো উত্তর দেওয়ার মাধ্যমে আবার এই ধাঁধা নামক বিষয়টিকে ব্যবহার করা হতো বিভিন্ন রকম যাগযজ্ঞের ক্রিয়ার দ্বারা মানে ক্রিয়াতে পুরোহিতরা যাগযজ্ঞ করতে বসে বিভিন্ন রকম ধাঁধা প্রশ্ন উত্তর চালান চালাচালির মাধ্যমে ওই পূজা সম্পূর্ণ করতেন বলে বিভিন্ন ঐতিহাসিক তথ্যে জানা যাচ্ছে তাহলে আমরা বুঝতেই পারছি যে এটি কতখানি প্রয়োজনীয় এবং জীবনের একটি অন্যতম সম্পদ জীবনের একটি অন্যতম মানে রোজকার জীবনের অংশ ছিল এক সময় ছড়ার মতো ধাঁধারও বেশ কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে ঠিকই তবে ধাঁধার যে বৈশিষ্ট্যটি না বললেই নয় তা হচ্ছে ধাঁধার কিন্তু ছড়ার মতো বা অন্যান্য লোকসাহিত্যের অন্যান্য যে অংশগুলি রয়েছে সেখানে কি এ মানুষের একক ভূমিকা থাকে কোন কোনো লোককথা কোন লোকগান এই সমস্ত কিছুতে একজন মানুষই সেটিকে বলতে পারেন কিন্তু ধাদার ক্ষেত্রে দুজন মানুষের উপস্থিতি থাকবেই একমাত্র লোকসাহিত্যের এই এই অংশতেই অঙ্গতেই আমরা জানতে পারি যে মানুষের দ্বৈত উপস্থিতি অবশ্যম্ভাবী ছিল কারণ একজন প্রশ্ন করবেন একজন উত্তর দেবেন না হলে কিন্তু ধাঁধার কোনো মূল্যই থাকে না এই যে প্রশ্ন উত্তর পর্ব ধাঁধায় থাকে বলে যে জিনিসটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে নাটকীয়তা এই নাটকীয়তা বিষয়টি কিন্তু ধাঁধার ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি আর ধাঁধাও ছড়ার মতোই খুব আয়তনের মাধ্যমে তৈরি হয় সাধারণভাবে ধাঁধা মূলত দুই থেকে চার লাইনের বড় সাধারণভাবে হয় না আরো একটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে ধাঁধার সঙ্গে বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে তাই ধাঁধা একেবারে প্রাচীন মানে একদম মানে আদিম কালের সময়ের যে বিষয় তা কিন্তু নয় বরং যখন মানুষের মস্তিষ্ক আরো খানিকটা উন্নত হয়েছে সেই সময়কালের রচনা বা সেই সময়কালের অংশ কিন্তু এই ধাঁধা নামক লোক অঙ্গটি এই ধাঁধা নামক কিছু গুরুত্ব রয়েছে রকম না ধাঁধা প্রাচীন মানব সভ্যতার প্রথম এবং প্রাথমিক বুদ্ধি চর্চার ফসল এটা আমরা বলতেই পারি আর সেই চর্চার প্রাথমিক সূত্র ধরেই ধাঁধার আহ উদ্ভব হয়েছিল পৌরাণিক যুগে নানা রকমের আচার অনুষ্ঠান পুরাণ কাহিনী রূপকথা ও লোককথার আধারেও ধাঁধার উৎপত্তি এবং বিকাশ সাধিত হয়েছে বলে আমরা দেখতে পাই তারপর কি ধাঁধার উদ্ভবের সঙ্গে বহু কাল ধরে সর্বপ্রাণবাদ বাদ অর্থাৎ এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে আদিম কালে মানুষ মনে করতো আমাদের প্রত্যেকটি বিষয়ের মধ্যে প্রত্যেকটি বস্তুর মধ্যেই প্রাণ রয়েছে এক ধরনের সঙ্গে অন্তর্ভুক্ত এই বিষয়টার সঙ্গেও কিন্তু ধাঁধার খানিকটা যোগাযোগ রয়েছে ক্ষত্রিয় সমাজে আমি আগেই বললাম বিভিন্ন যুদ্ধ জয়ের ক্ষেত্রে বা মৃত্যুদণ্ড থেকে ফিরত আসতে হলে ধাঁধার ব্যবহার করা হতো তাই ক্ষত্রিয় সমাজে জয় পরাজয় অস্ত্রহীন যুদ্ধের উপকরণ হিসেবে কিন্তু ধাঁধার ব্যবহার রয়েছে এই রূপ ধাঁধা যুদ্ধের নিদর্শন প্রাচীন পুরাণ এবং সাহিত্য গ্রন্থের মধ্যে দিয়ে আমরা জানতে পারি ছাড়াও বিশুদ্ধ সাহিত্য এবং শিল্প পিপাসাকে মানে খানিকটা দূর করার জন্যও ধাঁধার উৎপত্তি হয়েছিল বলে জানা যায় আর ধাঁধার আরো কতগুলি গুরুত্ব রয়েছে যেমন গোষ্ঠীর নিজস্ব ধ্যান ধারণা এবং জ্ঞানকে সংকেত হিসেবে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে ধাধার প্রয়োগ কিন্তু ছিল এবং যেটা আমরা অনেকগুলি পদের মধ্যে কিন্তু দেখতে পাই মনে করা হতো প্রকৃতির অন্তর্নিহিত অলৌকিক শক্তিকে নিয়ন্ত্রণ করা যাবে এই ধাঁধার মাধ্যমে তাছাড়া বুদ্ধাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ধাঁধার প্রয়োগ করা হতো আর বুদ্ধির খেলা হিসেবে সামাজিক আনন্দ লাভ যেটা এখন ধাঁধা বর্তমান হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টাও কিন্তু প্রাচীনকালে ছিল সেখান থেকেও সম্ভবত ধাঁধার উৎপত্তি ঘটেছিল বলে জানা যাচ্ছে ধাঁধার যদি একটি সংজ্ঞা দেওয়া যায় তাহলে বলা যেতে পারে এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুর ভাবনাকে সুসংবদ্ধ করে বাক্যে যে সংক্ষিপ্ত রূপ বা আকার ভাষায় প্রকাশ পায় তাকেই বলা হয় ধাঁধা ধাঁধার মধ্যে দিয়ে প্রশ্নকর্তা গুছিয়ে বা যা উত্তরদাতাকে সেটাই খুলে বলতে হয় তাই ধাঁধায় উত্তরই হচ্ছে সবথেকে বড় অংশ ধাঁধার উত্তর যদি না থাকে বা উত্তর যদি কেউ না দিতে পারে সেই ধাঁধার আর কিন্তু কোনো গুরুত্ব থাকে না তাই ধাঁধা যাই হোক না কেন উত্তরটাই ধাঁধার যে প্রশ্নের যে উত্তর সেটাই কিন্তু ধাঁধার মূল বস্তু আর ধাঁধাকে পরবর্তীকালে দু ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সাহিত্য এবং আরেকটি হচ্ছে আহ লৌকিক সাহিত্যাশ্রয়ী ধাঁধা মানে আমাদের বাংলা সাহিত্যে অন্নদা মঙ্গল শিবায়ন শিবমঙ্গল কাব্য নাচ সাহিত্য গোপীমঙ্গলের গান বাউল গান কবি গান চর্যাপদ ইত্যাদি বিভিন্ন জায়গায় যে জাতীয় ধাঁধাগুলি পাওয়া গেছে পরবর্তীকালে সেগুলিকেই বলা হচ্ছে সাহিত্যাশ্রয়ী ধাঁধা অর্থাৎ সাহিত্যের অংশ ধাঁধা হিসেবে ধাঁধার ব্যবহার করা হয়েছে তবে আমরা মূলত যে ধাঁধা গুলি নিয়েই মানে কাজকর্ম করি বা জানি সেগুলি কিন্তু মূলত লৌকিক ধাঁধা যেগুলি ছোটবেলায় বা বিভিন্ন ক্ষেত্রে মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে আমাদের সাধারণ সমাজ জীবন থেকে এই ধাঁধা গুলি উঠে এসেছে একেই বলা হয় লৌকিক ধাঁধা এই ছোট্ট পর্বটি শেষ করব বেশ কতগুলি ধাঁধা আপনাদের সামনে রেখে এবং এই ধাঁধার উত্তরগুলি আপনারা যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই সেই কমেন্টটি করবেন মানে জানাবেন উত্তরটি কারণ উত্তর ছাড়া ধাঁধার কিন্তু কোনো গুরুত্বই থাকে না আসুন কতগুলি মজার ধাঁধা আপনাদের সামনে রাখি আশা করি এই প্রত্যেকটি ধাঁধার উত্তর আপনারা অতি সহজেই দিতে পারবেন এটি একটি মজার অংশ রইল আমার ভিডিওর তরফ থেকে যদি ভালো লাগে নিঃসন্দেহে একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর খুব ভালো লাগলে আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ